नमस्कार बंधुरा, वैदिक स्पिरिचुअल हिलिंग चैनल पक्ष आपनादेर जानाई स्वागत। नतून किछु देखार जोन्नो एबं शेखार जोन्नो अवश्य आमार चैनलटी सबस्क्राइब करुन एबं पाशे थाका बेल बटनटी अवश्य प्रेस करे दिन। सप्ताहेर प्रत्येकटी बारेर संगे किछु ना किछु सम्बन्ध जड़िए रयेछे देवदेवीदेर, आर ठीक तेमनई भावे मंगलवारेर संगे हनुमानजीर अत्यंत गुरुत्वपूर्ण सम्बन्ध रयेछे। आज ई भिडियोते एमन दस टी चमत्कारी उपायर कथा बोलबो, जे उपायगुली सम्पूर्ण श्रद्धा एवं विश्वासेर संगे करते पारले हनुमानजीर कृपा दृष्टि आपनादेर उपरे थाकबे एवं हनुमानजीर कृपाय आपनादेर जीवने सुख समृद्धि आसबे। कारण हनुमानजी हलेन एकादशतम रुद्रावतार भगवान शिवेर। ताई हनुमानजी जदि प्रसन्न हन ताहले देवादिदेव महादेव अत्यंत प्रसन्न हबेन। ताई भिडियोटी अत्यंत गुरुत्वपूर्ण होते चले, ताई जारा हनुमानजीर कृपा पेते चान अवश्य भिडियो शुरूते ही कमेंट्स बक्से जय हनुमान कथाटी लिखुन एवं भिडियोटी शेष पर्यंत अवश्य देखुन। एकेबारे शेषे एई भिडियोते एमन एकटी मंत्रेर कथा बोलबो, जे मंत्रटी आपनारा उच्चारण करले ताहले आपनादेर जीवनेर सकल संकट दूर हबे। ताई आसुन एक एक करे उपाय एवं टोटकागुली जेने नेवा जाक। आपनारा सबाई जानेन मंगलवार एवं शनिवार हनुमानजी के पूजा अर्चना करले एकदिके अशुभ मंगल एवं अन्यदिके अशुभ शनिर अशुभ प्रभाव थेके मुक्ति पेते पारेन। ताई प्रति मंगलवार आपनारा सिंदूर दिए हनुमानजीर पूजा अर्चना करुन, आर ताते किन्तु समस्त दुःख दुर्दशा मुक्ति पाबे। ताई हनुमानजीर उद्देश्ये सिंदूर अर्पण करुन। हनुमानजी एमन एकजन देवता, तिनि এই কলিযুগে অত্যন্ত প্রকট, তাই তাকে যদি আপনারা প্রসন্ন করতে পারেন তাহলেই আপনার জীবনের সংকট দূর হবে। আর তিনি হলেন সংকট মোচনকারী দেবতা। আর তিনি সীতা দেবীর কাছ থেকে এবং ভগবান শ্রী রামচন্দ্রের কাছ থেকে এই বিশেষ আশীর্বাদ পেয়েছিলেন, আর সেজন্যই তিনি চার যুগ অমর। এবং কলিযুগেও তিনি অবশ্যই প্রত্যেকটি ভক্তের কাছে তার আশীর্বাদ পৌঁছে যাবে। মঙ্গলবার সকালে একটি বটগাছের পাতা নিয়ে সেটি ভালোভাবে গঙ্গা জলে ধুয়ে ফেলুন, আর তারপরে আপনি আপনার মনস্কামনার কথা লাল কালি দিয়ে লিখুন। তারপরে এটি কোনো প্রবাহিত জলে আপনারা প্রবাহ করে দিন। আর এই ছোট্ট উপায়ে অবশ্যই আপনাদের জীবনের সংকট দূর হবে। সেই সাথে আপনারা হনুমানজির কাছে প্রার্থনা করুন এবং ভগবান শ্রী রামচন্দ্র এবং সীতা দেবীর কাছে আপনাদের মনস্কামনার কথা প্রার্থনা করুন। দু নম্বর যে উপায় বা টোটকার কথা বলবো তা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঙ্গলবার দিন আপনারা একটি পান পাতা নিন এবং সেই পান পাতার বোঁটা যেন অক্ষত থাকে। পান পাতাতে আপনারা অবশ্যই আপনার মনস্কামনার কথা লিখুন এবং মনস্কামনার কথা অবশ্যই লাল কালি দিয়ে লিখবেন। তারপরে হনুমানজির আপনারা অবশ্যই পদতলে এই পান পাতাকে নিবেদন করুন। চাকরি বাকরি এবং পদোন্নতি সংক্রান্ত সমস্যা থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন। মঙ্গলবার সন্ধ্যার সময় হনুমানজিকে আপনারা কেশরের সুগন্ধি দ্রব্য এবং গোলাপের মালা অর্পণ করুন, তাতে কিন্তু অত্যন্ত প্রসন্ন হবেন হনুমানজি। লাল রং অত্যন্ত প্রিয় হনুমানজির, তাই লাল রঙের পোশাক পরে এই উপায় করলে সর্বাপেক্ষা শুভ ফল পাবেন, আর্থিক সংকট থেকে অবশ্যই মুক্তি পাবেন এই ছোট্ট উপায়। পাঁচ নম্বর যে উপায় বা টোটকার কথা বলবো তা হলো অত্যন্ত চমৎকারী। মঙ্গলবার সন্ধ্যায় আপনারা অবশ্যই হনুমানজিকে পূজা অর্চনা করবেন, কিন্তু তার আগে বলবো উপবাস থেকে এই পূজা অর্চনা করলে সব থেকে ভালো ফল পাবেন। এবং হনুমানজির উদ্দেশ্যে আপনারা বোঁদের লাড্ডু ভোগ এবং বোঁদে আপনারা নিবেদন করুন, আর তারপরে পূজা অর্চনার শেষে আপনারা শিশুদেরকে সেই প্রসাদ বিতরণ করুন। আপনাদের অর্থ সংকট দূর হবে এবং সন্তান সংক্রান্ত বিভিন্ন সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। ষষ্ঠ যে উপায় বা টোটকার কথা বলবো, যারা দীর্ঘদিন দুঃস্বপ্নের মধ্যে রয়েছেন, কোনোভাবেই ঘুম হচ্ছে না, মানসিক দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, তারা মঙ্গলবার হনুমানজির পায়ের কাছে এক টুকরো ফিটকারি আপনি রাখুন, আর পূজা অর্চনা শেষে এই ফিটকারি আপনারা অবশ্যই গৃহে নিয়ে আসুন। মাথার চারিদিকে এই ফিটকারিকে ঘুরিয়ে সাতবার ঘুরিয়ে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আপনারা ঘোরাবেন, আর তারপরে এই ফিটকারিকে আপনারা জ্বালিয়ে দিন। এই ছোট্ট উপায়ে অবশ্যই আপনার দুঃস্বপ্ন দূর হবে এবং
দীর্ঘদিন যারা মানসিক কষ্টে ভুগছেন বা স্বপ্নের মধ্যে যারা বিভিন্ন অশুভ স্বপ্ন দেখছেন সেখান থেকে মুক্তি পাবেন। সপ্তম যে উপায় বা টোটকার কথা বলবো তা হলো অত্যন্ত চমকপ্রদ। হনুমানজির কোনো মন্দিরে গিয়ে রাম রক্ষা স্তোত্র পাঠ করুন, তাতে আপনার কর্ম সংক্রান্ত বিভিন্ন বাধা দূর হবে এবং যারা দীর্ঘদিন ঋণের জালে জড়িয়ে রয়েছেন তারা সেখান থেকে মুক্তি পাবেন। অষ্টম যে উপায় বা টোটকার কথা বলবো তা আপনারা অবশ্যই মন দিয়ে শুনুন। হনুমানজির কোনো মন্দিরে গিয়ে অথবা আপনার গৃহে প্রতিষ্ঠিত হনুমানজির কোনো মূর্তির সামনে বসে 108 বার রাম নাম জপ করুন এবং হনুমানজি রাম নামে অত্যন্ত প্রসন্ন হন, কারণ তিনি একমাত্র হলেন রাম ভক্ত। তাই জয় শ্রীরাম বা শ্রীরাম এই বিশেষ নাম আপনি 108 বার জপ করুন, তাতে হনুমানজি প্রসন্ন হবেন এবং আপনার বিবাহ সংক্রান্ত বিভিন্ন বাধা দূর হবে, আপনার মনস্কামনা অবশ্যই পূরণ হবে। নবম যে উপায়ের কথা বলবো তা অত্যন্ত চমকপ্রদ। হনুমানজির কোনো মন্দিরে গিয়ে হনুমানজির উদ্দেশ্যে সর্ষের তেলের প্রদীপ আপনারা জ্বালিয়ে দিন। সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আপনারা সেখানে ভক্তি ভরে হনুমান চল্লিশা পাঠ করুন, তাতে আপনাদের বিবাহ সংক্রান্ত বিভিন্ন ঝগড়া বিবাদ সেই সাথে গৃহে কলহ দূর হবে। শেষ এবং তথা চমৎকারী যে উপায়ের কথা বলবো, যে মন্ত্রটির কথা আপনাদের ভিডিও শুরুতে বলেছিলাম, সেই মন্ত্রটি আপনারা অবশ্যই মঙ্গলবার জপ করুন। সম্পূর্ণ শুদ্ধ মনে এবং শুদ্ধ বস্ত্রে এই বিশেষ মন্ত্র জপ করবেন। অবশ্যই আগের দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং ব্রহ্মচর্য পালন করবেন এবং পরের দিন সম্পূর্ণ উপবাস থেকে হনুমানজির উদ্দেশ্যে সন্ধ্যার সময় আপনারা এই মন্ত্র জপ করবেন। এই মন্ত্রটি রুদ্রাক্ষের মালাতে জপ করলে সর্বাপেক্ষা শুভ ফল পাবেন। রুদ্রাক্ষের মালা না থাকলে স্ফটিকের মালা অথবা করগুণেও আপনারা করতে পারেন। এই মন্ত্র জপ করলে আপনার জীবনের বিভিন্ন সংকট অতি সহজেই দূর হবে, আপনার মধ্যে থাকা অশুভ শক্তি দূর হবে, আপনি অবশ্যই শরীর স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন এবং পারিবারিক সংকট এবং পারিবারিক সমস্যা দূর হবে এই বিশেষ মন্ত্রে। এই মন্ত্র আপনারা অবশ্যই 108 বার করে জপ করবেন এবং এইরকমই 21টি মঙ্গলবার আপনারা এই উপায়টি করলে অত্যন্ত শুভ ফল পাবেন। মন্ত্রটি হল ওম হনুমতে রুদ্রাত্মকায়া হুম ফট। আবার বলছি মন্ত্রটি, ওম হনুমতে রুদ্রাত্মকায়া হুম ফট। মন্ত্রটি হল ওম হনুমতে রুদ্রাত্মকায়া হুম ফট। এই বিশেষ মন্ত্রটি স্পষ্টভাবে উচ্চারণ করে আপনারা যদি হনুমানজির উদ্দেশ্যে আপনার সমস্যার কথা নিবেদন করেন তাহলে অবশ্যই হনুমানজির কৃপা আপনার জীবনে আসবে। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।